দক্ষিণ জেলার সাবরুমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত আরও এক। ঘটনা দক্ষিণ জেলার সাবরুমে। উল্লেখ্য, বুধবার রাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাবরুম শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজবি দে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনুপম দত্ত দুজনে একটি স্কুটি নিয়ে বের হয়, কিন্তু পরবর্তী সময়ে তারা দুজনে রুমে ফিরে না আসায় অন্যান্য সহকর্মীরা তাদের অনেক খোঁজাখুঁজি করার পর তাদের কোনো খোঁজ পায়নি রাত্রেবেলায়। পরবর্তী সময়ে 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরবেলায় সাবরুম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের পাশে সাবরুম যুব শক্তি ক্লাবের সামনে স্কুটি সহ দুজনকে পড়ে থাকতে দেখে পথ চলতি জনগণ। তৎক্ষণাৎ সাবরুম দমকল বাহিনীকে খবর দিলে তারা গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজবি দেকে মৃত বলে ঘোষণা করে এবং দুর্ঘটনায় আহত অনুপম দত্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ। একজন ব্রড ডেট হসপিটালে আনা হয়েছে বলিয়া তো খবর পাই আমরা আইলাম। আইয়া দেখি যে একটা ডেড বডি পড়ে আছে, তার নাম রাজজিৎ দে, বাড়ি আগরতলা যোগেন্দ্রনগরে। সে সাবরুম গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিল এবং তার সঙ্গে যে ইনজুর্ড হয়েছে যাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তার নাম হলো অনুপম দত্ত। তিনিও গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তো এখন আমরা এসে এখানে রুট হলিপুর তৈরি করলাম, বাকি আইনি প্রসেস যা যা করণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।